আমাদের বিশ্বাস, যারা চলচ্চিত্র উপাসক এবং সত্যজিৎ রায়কে প্রাণাধিক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের ব্যক্তিগত সঞ্চয়ে থাকবে এই দুষ্প্রাপ্য দুর্মূল্য প্রবন্ধ সংগ্রহ। রে মেমোরিয়াল লেকচার, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। সোসাইটির উদ্যোগে 2009 বক্তা ছিলেন সাহিত্য চলচ্চিত্রের দিকপাল জাভেদ আখতার, 2011 প্রখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগল, গত বছর 2014 বক্তৃতা দিয়েছিলেন বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ, এবছর শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, আপন আন্তরিকতায় যিনি আন্তর্জাতিক নট, নাট্যকার, নাট্য পরিচালক, কবি, প্রাবন্ধিক, আবৃত্তিকার, চিত্রকর। সত্যি সত্যজিৎ রায় চলচ্চিত্রের ফেলুদা সমান সফল জীবনের প্রায় সব ক্ষেত্রে। সত্যজিৎ রায়ের আবিষ্কার শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ছবি অপুর সংসার মুক্তি পেয়েছিল 1959-এর পয়লা মে, রূপবাণী করুণা ভারতীতে। আজ 2015-র পয়লা মে, মাঝে 56 বছর, সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা, সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলায় বলতে আছে। আমরা আরো জোরে দ্য মাস্টার অ্যান্ড আই। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা এইমাত্র শুনলেন যে অপুর সংসার মুক্তি পেয়েছিল পয়লা মে তারিখে 1959 সালে। তারপর 56 বছর পরে আজকে রে সোসাইটির আহ্বানে এই সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দিতে এসে স্বভাবতই আমি একটু আবেগতাড়িত হয়ে পড়ছি। বিশেষ করে এখানে আসার আগে যে অসামান্য প্রদর্শনীটি আমাকে উদ্বোধন করতে হলো, সেটি দেখেও আমি বোধহয় স্মৃতির স্মরণে দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম বা অনেক দূর পিছিয়ে গিয়েছিলাম। আমার এই 56 বছরের পেশাদার অভিনেতার জীবনে তার অনেক পথফলক সেখানে দেখতে পেয়ে তার মনটা একটু বিশ্রস্ত হয়ে রয়েছে। যাই হোক, আমি আজকে বিষয় হিসেবে ঠিক করেছি সত্যজিৎ ও তার অভিনেতারা। তার মানে এই নয় যে আপনারা সমস্ত সত্যজিৎ চিত্রের অভিনেতাদের একটি বিস্তৃত আলোচনা, সমালোচনা বা তাত্ত্বিক মূল্যায়ন এই বক্তৃতার মধ্যে প্রত্যাশা করবেন না, সেরকম বড় করে আমি কিছু ভাবতে পারিনি। আমি খুব সামান্যভাবে কিছু কিছু আমার অবলোকন থেকে ঘটনার উল্লেখ করেছি এবং অনেক সময় আমি নিজে অভিনেতা হিসেবে তার সঙ্গে কীভাবে সংযুক্ত থেকেছি তার দু একটি বিবরণ এনেছি, তাই দিয়েই আমি আজকের এই বক্তৃতা সাজিয়েছি। এবং এখানে আমার বেশ কয়েকজন বন্ধু রয়েছেন অভিনেতা, আমার দীর্ঘদিনের বন্ধু, তাদের দেখতে পেয়ে আমার মনে হলো সত্যি এদের কথা তো আমার বক্তৃতার মধ্যে নেই। কিন্তু তার মানে এই নয় যে সত্যজিৎ চিত্রে তাদের অসামান্য কিছু কিছু অভিনয়ের নিদর্শন রয়ে গিয়েছে বেশ কিছু চিত্রে।
তা আমি মনে করি যে হয়তো আরো বিস্তৃত বড় করে অভিনেতাদের নিয়ে লিখলে তার মধ্যে আনা সম্ভব। আজকের বক্তৃতায় সেই জন্য আমাকে যাকে বলে ফোকাস সেটা একটু ছোট করে আনতে হয়েছে, আমি সেখান থেকে শুরু করছি। আলোচকের পক্ষে সত্যজিৎ রায় এমন এক বিপুল ভূভাগ যে তার বৈচিত্র্য বিস্তারে পথ হারিয়ে ফেলায় খুব স্বাভাবিকভাবে ঘটতে পারে। আমি সিনেমার তাত্ত্বিক বা বিশেষজ্ঞ নই, আমার মতো মানুষকে এমন একটা কাজের দায়িত্ব দিলে সেই বিভ্রান্তির সম্ভাবনা সমধিক হয়। তবু তিন দশকেরও বেশি সময় এই মহান শিল্পীর সিনেমা নির্মাণের সঙ্গে সংস্রব থাকার সুবাদে তার সম্বন্ধে দু একটি অবলোকন লোক সমক্ষে উপস্থিত করার দায়িত্ব এড়ানো যায় না, সে কারণে এই স্মারক বক্তৃতার দায় স্বীকার করেছি। কিন্তু এই বিষয়ে কিছু লিখতে গিয়ে বুঝতে পারছি তিনি আমার কাছে শিক্ষাদাতা গুরুর সদৃশ হয়ে থাকলেও তাকে বোধের গহনে যতটুকুই বা আত্মস্থ করার চেষ্টা করে থাকি না কেন, তার কোনো প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বা ব্যাখ্যা করা আমার সাধ্যের অতীত। তাই সেই চেষ্টা না করে তার সান্নিধ্যে এসে তার পরিচয়ের যেটুকু এই সামান্য অভিনয়কর্মীর চোখে ধরা পড়েছিল তারই দু একটি উদ্ভাস কৌতূহলী শ্রোতার সমক্ষে ব্যক্ত করবার চেষ্টা করতে পারি।